পারো কষ্ট দাও, পাটা বেঁকে দিও না। যত দূরেই থাকো তুমি, আসব তোমার কাছে। বলছি পাহাড়ের কথা, যেখানে হাঁটবেন তো হাঁটবেন, আর দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেবেন। আজ আমার সাথে আপনাদেরও নিয়ে যাচ্ছি বাংলাদেশের অষ্টম সুউচ্চ থিন্দলতে পর্বতে। এটি লম্বক্রেঞ্চের সর্বোচ্চ বিন্দু। বান্দরবনের গহীনে বাংলাদেশ মিয়ানমার বর্ডারের কাছাকাছি থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা কিন্তু সামিট পয়েন্টের একদম কাছে। আমার পিছনে যে চূড়াটা দেখতেছেন সেটাই হচ্ছে থিন্দলতে তলাং পর্বতটি। কিন্তু এখান থেকে আমরা দেখতেছি পর্বতটি পুরা মেঘে ঢেকে গেছে। তারপরে দেখা যাক আমরা কি পরিমাণ ভিউ পাই। আর সম্ভবত 30 মিনিট হাঁটলেই আমরা হচ্ছে চূড়ায় গিয়ে পৌঁছাবো। সামিট পয়েন্টে যাওয়ার আগে একটু পিছনের দিকে যেতে চাই। আমরা এখানে কিভাবে আসলাম? আমাদের লম্বক্রেঞ্চের এপার ওপার ভিডিও সিরিজের প্রথম পর্বটি শেষ হয়েছিল লং ফেরভা সাইতারে এসে। এখন আমরা ঝর্ণাটির আপার স্ট্রিম ধরে একটি পাড়ার দিকে অগ্রসর হচ্ছি। সিঁড়ির পথ শেষ হয়ে গেল, এখন আমাদের পাহাড়ে উঠতে হবে। সম্ভবত পাহাড়ের চূড়ায় পাড়ার সামনে এসে দেখলাম সিঁড়ির উপরে একটা সুন্দর ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে, নিজেদের যাতায়াত করার জন্য ওটা তৈরি করছে। তবে আগামীকাল সকালেও সম্ভবত দেখানো সম্ভব না, আমরা অনেক আর্লি বের হয়ে যাব থিন্দলতে তলাং পর্বতটি সামিট করার জন্য। আমরা কিন্তু এখন পৌঁছাই গেছি পাড়ার মধ্যে। পাড়াটা অনেক সুন্দর, কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে পাড়াটার ভিউটা পাচ্ছি না। এখন আমরা যে পাড়াটিতে অবস্থান করতেছি, অফ ট্রেইল হওয়ার কারণে পাড়াটির নাম বলতে পারতেছি না। পাড়াটি অনেক বড়, প্রায় 52টির মতো পরিবার বসবাস করে। এখানে একটা ফুটবল খেলার মাঠ আছে, মাঠের মধ্য থেকে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল। আর আমি মাঠের সামনে বসে চাঁদের সৌন্দর্য উপভোগ করতেছি। রাতে আমরা এই ঘরটিতে ছিলাম, সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা ট্রেকিং শুরু করব। কথা হবে দিনের আলোতে। এই আগে না থিন্দলতে পাহাড়ের নিচে অস্থির একটা ভিউ। যদিও সূর্যের আলো এখনো পৌঁছায়নি, কারণ এখনো সূর্য উদিত হয়নি, তার আগে আমরা থিন্দলতে পাহাড়ের একদম নিচে চলে এসেছি। আসলে এইসব ভিউ সবসময় মুখের মধ্যে একটা কথাই আসে, আলহামদুলিল্লাহ অনেক কিছুই দেখতেছি আমরা। আর বাঁকানো যে শেপটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে কপিতাল পাহাড়। আল্লাহ আমাদের বান্দরবনটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এক্সপ্লেন করা সম্ভব না। যে সাদা বিন্দুগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মেঘের আস্তরণ, মেঘ দিয়ে পাহাড় ঢেকে গেছে। যদি আমরা আসলে ভোর রাতে বের হয়েছিলাম, যে খুব কষ্ট হয়েছিল, যে
এরকম ঠান্ডা শীত লাগছে, কিভাবে বের হবো, কি পরিস্থিতি অন্ধকার চারিদিকে। কিন্তু এখনকার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এই অনুভূতিটা এর অন্যরকম, যদি এই অনুভূতি পেতে চান কষ্ট করা লাগবে। ভিউ পয়েন্টে যাইতে অনেক বেশি বেগ পেতে হচ্ছে, জঙ্গলে ভরে গেছে ট্রেলের রাস্তাগুলো। হ্যাঁ, আমরা থিংদলতে তলাং পর্বতটি সামিট করার জন্য পাড়া থেকে 4:30 বের হয়ে এখন বাজে 6:30। তার মানে আমাদের 2 ঘন্টা সময় লাগলো পাড়া থেকে আসতে এই সামিট পয়েন্টে। আর মেঘে ঢেকে গেছে এই পর্বতটি, আমরা চারপাশে কিচ্ছু দেখতেছি না, শুধু মেঘ আর মেঘ দেখতেছি। এটি হচ্ছে বাংলাদেশের অষ্টম পর্বত, যার উচ্চতা 3149 ফিট। আর আপনি যেটা দেখতেছেন এটাই হচ্ছে সামিট পয়েন্ট। সবাই এখানে সামিট করার পর কাগজে নামগুলো লিখে এই বোতলের মধ্যে রাখে, রাখার পরে তারা নিশানা রেখে চলে যায়। আর সর্বপ্রথম এই থিংদলতে তলাং পর্বতটি সামিট করেন 2012 সালে বিডি এক্সপ্লোরার। আমরা যখন সামিট পয়েন্টে ছিলাম তখন কিন্তু মেঘে ভরা ছিল, আর এখন আমরা নিচে নেমে এসেছি অথচ মেঘ সম্পূর্ণ কেটে গেছে, একদম পরিষ্কার পাহাড়। আজ আকাশ মেঘ থাকার কারণে রাঙ্গামাটি বিলাইছড়ির রে তলাং রেঞ্জের দুমলং মাইথই জমা এন্ড মুখ্যাথুতাই পাহাড়গুলো দেখা যাচ্ছিল না। তো ভিউয়ার, এখান থেকে থিংদলতে তলাং পর্বতটি শেষ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।